তো হ্যাপি কনফেশন রে। ওটা ঝড় বৃষ্টি নেমে গেছে বাবা, পুরো বন্ধ করো। কি ভুল আর এরকম বর কেন যে ভগবান দিয়েছে আমি সেটাই ভগবানের কাছে আমার প্রশ্ন। উড়ে নিয়ে যাচ্ছে, উড়ে উড়ে উড়ে, ওই দেখুন দেখুন, আমি যখনই দেখাবো তখন উড়ানো হচ্ছে না, এই তাণ্ডব হচ্ছে। কি দারুন দারুন লাগছে ও হো, দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো এই ঠান্ডা, এই ঘরটাও পুরো ঠান্ডা। মনেই হচ্ছে দুঃখ দুঃখ দুঃখ, কোনো সময় বলি মাম্মা আন চা চা চা, আর ও বলে আনো চা চা চা, শুধু এই করে যাওয়া হচ্ছে। কোনো সময় বলিস যে যাও আনো করে আনো, ইচ্ছে তো হয় যে একটু চা আনো একটু চা খাই, না তুমি যাও চা আনো আর চা খাও। তো ফাইনালি চা চলে এসছে, একদম দেখুন গরম গরম, একদম মগ ভর্তি এই ভর্তি। কেমন চা, কেমন ভালো হচ্ছে না? চলো খেয়ে নিই। কি হ্যাঁ হ্যাঁ বাবা, পুরো বন্ধ করো। কি ভুল দুপুরবেলা করলে না ভুল? দাঁড়ান তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চাটা একটু রাখি, আমি কি ভুল করেছি? কি ভুল রে, কাঁদলাম সব কিছু তো বকবো না, অন্যায় করলে তো বকবই। অন্যায় ছিল না, এবার বলি কোন ভুলটা। সেটা হচ্ছে দুপুরবেলায় পড়তে বসেছি, এবার ওই বিছানাটা একটু এলোমেলো ছিল করা, তো আমার শরীরটা এত ভালো লাগছিল না, অঙ্কটা করে মা ডাকলো খেতে, হয় খেতে বসলাম, বাবা দেখছে মাছানো ভাড়াটা এলোমেলো আছে, তখন বলছে যে মাছানোটা এলোমেলো কেন, পরিষ্কার করে দিবি এই করে দিবি, আমার বলছে ঠিক আছে আমি খেয়ে নিই না পুরো। তখন মা বলছে, তখন বলছে যে না না করতে হবে ওকে, আমি করে দেবো, একদম দরকার নেই, ও এই করবে সেই করবে, ও দরকার নেই করো। কেন বলবে এই কথাটা, ভুল যখন করেছো স্বীকার করো। বাবা রে বাবা, এইটা তুমি জানো না আজকে কি ডে? কি ডে? আচ্ছা কি ডে? কনফেশন ডে। কি ডে? কনফেশন। কনফেশন, কনফেশন মানে জানো স্বীকারোক্তি, ভুল স্বীকার করতে হবে। এই জন্য তুই আমাকে স্বীকারোক্তি করালি? হ্যাঁ। হে ভগবান, কেন যে আমি ডেরে ডেরে করছিলাম জানি না, হে ভগবান কেন ডেরে ডেরে করছিলাম। ঠিক আছে তো, ঠিক আছে তো কি, তো সরি, ওয়েলকাম ফ্রেন্ডস। আমি তো শুধু বলেই যাচ্ছি আমার দোষ, আমি সরি বললাম কতদিন, এইবার যে আমাকে বললো কি কথা শুনি সবসময় শুধু বলি পর 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 পর, পড়তে বসিস, পড়তে তো অনেকক্ষণ বলার পর বলা হয়, শুনিস? আমি নিজে থেকে বসি। তুই নিজের থেকে বসিস, ঠিক আছে। তা আর একটা বলছি, ভাব বাবা মা কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ করে ঢুকে পড়িস, আর বাবা মার সাথে যদি কেন ঢুকে পড়িস সেটা ঢোকাটা উচিত না। যেসব কথায় থাকে মন্তব্য দেখি তোমরা মানে দুটো কথা বলছো, সেখানে আমাকে ঢোকা উচিত না, তাও না, তোমার যেখানে ঢোকা উচিত না সেখানে কিন্তু আমি ঢুকি না। না তুমি ঢোকো না, আমি যখন আমারটা নিজে স্বীকার করেছি তা তোমাকে একটা ভুল দেবো, একটা নিজে খেয়ে নেয় জল, দিতে ভুলে যায় যে আমাকে জল দিতে হবে, তার প্রমাণ আজকেই সেটা হয়েছে। কি তাহলে মামা ওটা নিয়েছিস? একদিন স্কুলে, একদিন না স্কুলে দুদিন হয়েছে না তিন দিন, জলের বোতল আর পেন্সিল বক্স, আর একদিন একটা ব্যাগ, পুরো ওয়ার্ক কন্ডিশনের ব্যাগ।
পুরো স্কুলে রেখে চলে এসছে, আর্ধেক রাস্তায় চলে এসছি টোটো করে, দেখছি নেই। লাস্টে ওই বোন ওর বান্ধবী গুড্ডি ধরেছে আর আমিও দেখছি কোথায়, আবার যাই আমরা। তাহলে কি বলতে হবে? জোরে আমি শুনতে পারলাম না। তুমিও না যখন সরি বলেছিলে আমি শুনতে পারিনি। ডেফিনেটলি আমার একদম না, আমি খুব জোরে বলি এটা সবাই জানে। না শোনা যায়নি। হ্যাঁ শোনা গেছে, বলো শোনো না, বলতেই হবে। একবার বলেছি, তুমি একবার বলেছো। না না বলো, আমি অনেক জোরে বলেছিলাম সরি। ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি শুধু রান্নাঘরে আর এসে এখানে বসিয়ে দিয়েছি রান্না। এখানে হচ্ছে আলু চচ্চড়ি। প্রথমে তো ভেবেছিলাম ছিম ভাজা করবো, তো মাম্মা বলছে না আলু চচ্চড়ি করো মা, ছিম ভাজা খাবো না। কেন হচ্ছে হলো পরোটা, পরোটার সাথে ছিম ভাজা উনি খাবে না। তো যাই হোক, এখানে তো আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আপনাদের দেখাচ্ছি, আপনি দেখুন। ফাইনাল একদম হয়ে গেছে, আর একটু হবে তারপর নামিয়ে দেবো। এই দেখুন, দেখেছেন আলু চচ্চড়ি একদম হালকা লাল লাল একদম। আমার এরকমই হয়, আর জানেন আপনারা আমার রান্নায় থাকবেই হচ্ছে কি কি ধনে পাতা। কি গো আজকে কিন্তু আমি নিজে তো ভুলে যাচ্ছি, জিজ্ঞেস করছি তোমাকে, কি কনফেস কি কনফেশন কনফেশন ডে? আচ্ছা তা কিছু বলো, তোমার ভুল ত্রুটি কি একটা কিছু স্বীকার যাও যে আমি এটা ভুল করেছি। বড় ভুল যে 16 চাকা একটা গাড়ি কিনেছি। তাহলে এই দুঃখ কায় খতম নিও তবে। আমার এরকম বর কেন যে ভগবান দিয়েছে আমি সেটাই ভগবানের কাছে আমার প্রশ্ন। কি কথাবার্তা ও কাকে বলছে, তুমি কাকে বলছো? আরে ভাই গাড়ি গাড়ি আমার দ্বারা তো হয় না অতটা। তো খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এই এত এই কি ডে আজকে, আজকে ডেটা শুধু ভুলেই যাচ্ছি বারবার। তা আপনাদের কেমন লাগলো আজকে, কতটা মজা লাগলো অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে কমেন্ট ভরুন, বলুন। আপনারা অনেকেই দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, কমেন্ট করুন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। আর আপনারা সবাই আমার পাশে থাকুন, সাথে থাকুন, আপনারা ভালো থাকুন, সবাইকে গুড নাইট।